আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পুজো করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়ায় কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবাদন, মাস্টারকে বলিতেছেন আরও দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি একে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দু মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরে সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করেছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে বেকুল ভয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রী রামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবরই করতে হয়? শ্রী রামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝে দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝে আরাম করে বসে হালে হাতটা টেকিয়ে রাখে, তারপর পাল টাঙ্গারা বন্দোবস্ত করে তামাক সাজাতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখনই শান্তি। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনে যোগের ব্যাঘাত, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে। আবার সেই যোগের অবস্থা, শটকা কল জানো? মাস্টার, আজ্ঞা না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ, ওদেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বর্শি লাগানো দড়ি বাঁধা থাকে, বর্শিতে টুপ দেওয়া হয়, মাছ যেই টুপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপর উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায়। নিত্যি একদিকে ভার পড়লে নিচের কাটা উপরে কাটার সঙ্গে এক হয় না। নিচের কাটাটি মন আর উপর কাটাটি ঈশ্বর। নিচের কাটাটি উপরে কাটার সহিত এক হওয়ার নামই যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করেছে। ওই দ্বীপটা যদি আতপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনে যোগের ব্যাঘাত, বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি ভুড়ি, কৃমি, মধিষ্ঠা, এইসব সেই শরীরের উপর এত ভালোবাসা কেন? আমি রাজস্বিক ভারের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল স্বচ্ছাচারীর পোশাক পরব, আংটি আঙ্গুলে দেব, নল দিয়ে গুড় গুড়িয়ে তামাক খাব। স্বচ্ছাচারীর পোশাক পরলাম, মথুরবাবু আনিয়ে দিলেন। খানিকক্ষণ পরে মনে বললাম, মন, এর নাম স্বচ্ছাচারীর পোশাক। তখন সেগুলো খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুদগুড় দিয়ে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম আর মনে ওঠে নাই। সন্ধ্যা আগত প্রায়। গড়ের দক্ষিণ পূর্বে বারান্দায় ঘরের দুয়ারের কাছে ঠাকুর মনের সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে।
সব মনটা সেই ডিমের দিকে, ওপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনে, যাজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই।